বাংলাদেশের নির্যাতিত ছাত্র ছাত্রীরা গুলিবিদ্ধ হয়ে মারা যাচ্ছে, এই বিষয়ে দেখুন। আমার মনে হয় এক সপ্তাহ ইন্টারনেট বন্ধ ছিল কয়েকদিন, তো যেটা জানা যাচ্ছে কয়েক হাজার ছাত্র ছাত্রী স্টুডেন্ট মারা গেছে, নিহত হয়েছে পুলিশের গুলিতে। আর পুলিশ গুলো মুসলমান, যারা মারা যাচ্ছে তারাও মুসলমান। তবে হাসিনার উচিত এই সময় পদত্যাগ করা, তা না হলে শ্রীলঙ্কার মতো ওদিকে ছুটিয়ে ছুটিয়ে মারবে। অলরেডি 22টা এমপি দেশ ছেড়ে দিয়েছে বাংলাদেশ, হাসিনার 22 জন এমপি পালিয়ে গেছে দেশ ছেড়ে। আজকের যা পরিস্থিতি দেখলাম, হাসিনাকে গদি ছাড়তেই হবে, ছাড়া দরকার। ভালো ভালো উলামায়ে দিন জেলের কুঠরিতে, যারাই হক কথা বলেছে জেলের কুঠরিতে। আমার ভিসা বাতিল করা আছে, আমার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করা আছে, পা দিলি অ্যারেস্ট করো সেই মুলবি, আমি যেতে পারি না বাংলাদেশ, প্রচুর ইনভাইট আছে। যারা ছাত্র ছাত্রীদের উপরে গুলি চালিয়েছে, এর বিচার আল্লাহ করবে, করবে না করবে। আপনি বাংলাদেশে খুঁজলেন, বাংলাদেশের যে হালত চলছে এর পেছনেও ইহুদিদের একটা বড় চক্র লুকিয়ে আছে, যে চক্রটা হাসিনার ব্রেন কাজ করছে, যে চক্রটা ইহুদিদের চক্রটা হাসিনাকে কন্ট্রোল করছে। কিন্তু এ জানে না আমার হাত দ্বারাই আমার মুসলমান ভাইদিকে হত্যা করানো হচ্ছে। ওই জন্য ইসলামটাকে আজকে আমি আপনাদেরকে বুঝাবো, যে মুসলিম ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায়। ওই জন্য আমার জলসা শুনবেন, আমি বলেছি হাসিনাকে মুসলমান বলা যাবে, তার পরিবারকে ইসলামী পরিবার বলা যাবে। আমার কাছে প্রুফ আছে, তার নিজের ছেলে খ্রিস্টানদের মেয়েকে বিয়ে করেছে, এবং তারা রাস্তায় নাংটা পোশাক পরে ঘুরে বেড়ায়। তার নিজের বোনের ছেলে ইহুদিদের ছেলেকে বিয়ে করেছে, বোনের ছেলে ইহুদিদের মেয়েকে বিয়ে করেছে, খ্রিস্টানদের মেয়েকে বিয়ে করেছে, এটা হচ্ছে তার পরিবার। তাকে আপনারা মুসলমান ভাবেন? আপনার জানাই নাই, বেঈমান কাফেররা আমাদের যুবক যুবতীকে দিয়ে জিনা করা করাচ্ছে, খালি নামগুলো পাল্টিয়ে রেখেছে, আপনি বুঝতেই পারবেন না। জিনা করা করাচ্ছে, এই তো তার দলিল হচ্ছে হাসিনা, সে তার ছেলে, সে নিজেকে মুসলমান দাবি করছে, অথচ তার ছেলে নিজেকে মুসলমান দাবি করছে, অথচ সে একটা খ্রিস্টানদের মেয়েকে বিবাহ করেছে, সে তার ধর্ম পালন করেছে, অথচ নিজেকে মুসলমান বলছে। সে ফটো ছাড়ছে নামাজের পাটিতে বসে, নামাজের পাটিতে বসে গেলে আল্লাহ বলা হয়? এখন তো ঠিকাদার হুজুর গাদা আছে এই বাংলাদেশে, একজন আছে ডাক্তার কাফিল উদ্দিন, সে কিছুদিন আগে বক্তব্য দিয়েছিল, আমি ওদিকে জিলাপি হুজুর বলি, ওদের নাম রেখেছি গুটকা খোরার জিলাপি হুজুর, এটা আমি নাম রেখেছি। কি বলছে? বাংলাদেশে বর্তমানে 10টা জান্নাতি মহিলার মধ্যে হাসিনা একজন। এই কথাটা বলার কারণে এই মলবি জান্নাতে যেতে পাবে নাকি এটাও সন্দেহ আছে, একে আটকে দিবেন এই ভাষাটা বলার কারণে। আপনাকে দোয়া করতে হবে, আল্লাহ ইমানের সঙ্গে মৃত্যু দাও, আল্লাহ হাসিনা যদি মুমিন হয় তাকে জান্নাতি দাও। আল্লাহর বিচার কিন্তু বড় কঠিন, আল্লাহর বিচারে আওয়াজ ওঠে না। তাই সকল ভাইকে অনুরোধ করব যে আপনারা সবাই আজ থেকে আমরা সবাই মুমিন হব, জোরে বলুন ইনশাআল্লাহ। হাদিসুন নিসাই চলবেন না, মেয়েদের হাদিসে চললে অনেক জায়গায় বিপদে পড়বে, অনেক জায়গায়। যেমন বিবাহ, এই মসজিদেই বায়ান করলাম আজকে কেসকে, যে মসজিদ আল্লাহর ঘর এত সুন্দর জায়গা, আপনাদের অনেকের জানা নাই, আলেম দিকে জিজ্ঞেস করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, হযরতে উমরের যুগে, হযরতে আলীর যুগে, হযরতে উসমানের গনির যুগে, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার যুগে, সেই সাহাবীদের যখন খিলাফতের যুগ চলেছে, রাসূলের আমল থেকে মসজিদের ভেতরে নিকাহ হতো, মসজিদের ভেতরে বিচার হতো, মসজিদের ভেতরে ফয়সালা হতো। আজকে বিয়েটা যখন রাস্তায় গেছে, প্যান্ডেলে গেছে, সমস্ত হারাম কাজ আমাদেরকে ধরে ফেলেছে,